খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের নিকট হতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে কর্তৃপক্ষ। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে 16টি বিভাগে 1,065টি আসনে ভর্তি করা হবে। প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বিইউআরপি ও বিআর কোর্সে ভর্তি কমিটির সভাপতি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 4 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে। এবার ভর্তি পরীক্ষায় ফি যথাক্রমে 1,100 ও 1,200 টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্র অনলাইনে ফর্ম পূরণ শুরু 4 ডিসেম্বর সকাল 10টায় এবং শেষ 14 ডিসেম্বর রাত 11:59। টাকা জমা দেওয়ার শেষ সময় 15 ডিসেম্বর বিকাল 5টা। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ হবে 30 ডিসেম্বর এবং ভর্তি পরীক্ষা চলবে 11 জানুয়ারি সকাল 9:30 হতে বেলা 12:30 পর্যন্ত। মুক্তহস্ত অঙ্কন বেলা 12:45 থেকে 1:45 পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাক্রমের তালিকা প্রকাশ, বিভাগ পছন্দের প্রদানের নির্দেশনা, ভর্তির নিয়মাবলী ও ভর্তির তারিখ ঘোষণা হবে 26 জানুয়ারি। দৈনিক শিক্ষা .com, ঢাকা।